বিহারের জাতিগত সমীক্ষার রিপোর্ট কার্ড প্রকাশ করেছে নীতিশ কুমারের সরকার জানিয়ে ফের দ্বি বিভক্ত হয়ে গিয়েছে দেশের রাজনৈতিক মহল এই রিপোর্ট কার্ড গোটা দেশের নজির এবং কেন্দ্রের তরফেও এই সমীক্ষা চালু করা উচিত বলে দাবি জানিয়েছেন লালু প্রসাদ যাদব থেকে রাহুল গান্ধী পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তোপ জাতির নামে দেশি বিভাজন তৈরির চেষ্টা চলছে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশ নির্বাচনে প্রচারে চান সেখানে জনসভা থেকেই বিহারের জাতিগত সমীক্ষা নিয়ে বিরোধীদের এক হাত নেন প্রধানমন্ত্রী নামরা করে বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন ওরা দরিদ্রদের অনুভূতি নিয়ে খেলতো আজও একই খেলা খেলছে আগেও তারা জাতির নামে দেশ ভাগ করেছে এবং আজও একই পাপ কাজ করছে আগে ওরা দুর্নীতিতে দোষী হয়েছিল এবং আজ আরও দুর্নীতিগ্রস্ত হয়েছে বর্ণের ভিত্তিতে বিভাজন করা একটা পাপ বলেও তোপ দেখেছেন প্রধানমন্ত্রী মোদী কংগ্রেসের বিরুদ্ধে এই ইস্যুতে সরব হন তিনি প্রধানমন্ত্রী বলেন মধ্যপ্রদেশে কংগ্রেস ক্ষমতায় এলে প্রথমে জাতির ভিত্তিতে সমীক্ষা করবে এবং ওবিসিদের সংখ্যা জানবে এর ফলে ওবিসিদের সংরক্ষণ কমতে পারে বলেও আশঙ্কা বার্তা দেন তিনি गरीबों की भावनाओं से खेलते थे आज भी वही खेल खेल रहे हैं वो तब भी जात पात के नाम पर समाज को बांटते थे आज भी वही पाप कर रहे हैं वो तब भी आकंठ भ्रष्टाचार में डूबे रहते थे और आज तो वो एक से बढ़कर एक घोर भ्रष्टाचारी हो गए हैं वो तब भी सिर्फ और सिर्फ एक परिवार का गौरवगान करते थे आज भी वही करने में वो अपना भविष्य देखते हैं इसलिए उनको देश का गौरवगान पसंद नहीं आता व्यू रिपोर्ट आर इन न्यूज